মার্কিন ডলার যেভাবে আন্তর্জাতিক বাণিজ্যের সাধারণ মুদ্রা হলো, মুদ্রা বা অর্থকে তিন ভাগে ভাগ করা যায়, কমোডিটি মানি, রিপ্রেজেন্টেটিভ মানি এবং ফিয়াট মানি। কমোডিটি ইংরেজি শব্দের অর্থ হলো পণ্য, যে অর্থের অন্তর্নিহিত মূল্য আছে সে ধরনের মানিকে বলা হয় কমোডিটি মানি, যেমন সোনা ও রূপার নিজস্ব মূল্য আছে। আর তাই প্রাচীনকালে সোনা ও রূপাকে সরাসরি পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, এজন্য এই দুটি মুদ্রাকে কমোডিটি মানি বলা হতো। কাগজে নোটের আগে ইতিহাসের অনেকটা সময় পর্যন্ত বাণিজ্যিক লেনদেনের জন্য কমোডিটি মানির প্রচলন ছিল। তখন নির্দিষ্ট পরিমাণ কাগজে মুদ্রার পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ সোনা পাওয়া যেত, এই অর্থকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ মানি অথবা কমোডিটি বেজট মানি, কারণ এই কাগজে মুদ্রার সঙ্গে সোনার সরাসরি সংযোগ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন সহ বেশিরভাগ দেশ অনেকটা বাধ্য হয়েই স্বর্ণমান থেকে সরে আসে। তখন থেকে এসব দেশের মুদ্রা সোনার মানের উপর নির্ভরশীল ছিল না, মুদ্রার মানকে বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়। তখন সোনার মান আর নির্দিষ্ট থাকেনি, চাহিদা আর যোগানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। পণ্যর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন মুদ্রাকে বলা হয় ফিয়াট মানি। উনবিংশ শতাব্দীতে ব্রিটেন ছিল বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি, তাদের স্বর্ণের মজুদ ছিল সবচেয়ে বেশি। তখন লন্ডন ছিল বিশ্ব ব্যাংকিং এর কেন্দ্র। ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিং ছিল সবচেয়ে শক্তিশালী, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বহুল ও ব্যাপকভাবে ব্যবহৃত হতো। 1870 দশকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। বিংশ শতাব্দীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ইউরোপীয় দেশগুলো পরস্পরের বিরুদ্ধে ধ্বংসাত্মক সংগ্রামে লেগে যায়। অন্যদিকে যুদ্ধের ব্যয় বহন করার জন্য দেশগুলো তাদের সৈন্য মজুদের বিপরীতে যে পরিমাণ মুদ্রা ছাপানো যেত তার চেয়ে অনেক বেশি পরিমাণে কাগজের নোট ছাপাতে শুরু করে। আর এদিকে যুদ্ধের প্রথম 3 বছর মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত রেখে ইউরোপীয় রাষ্ট্রগুলোর কাছে সামরিক সরঞ্জাম ও রসদপত্র রপ্তানি করে নিজেদের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করে তোলে। এই সময় যুক্তরাষ্ট্র তার রপ্তানিকৃত দ্রব্যদির বিনিময়ে সোনা ছাড়া অন্য কিছু গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, আর এই নীতির ফলে তাদের স্বর্ণ মজুদ ফুলে ফেঁপে ওঠে। 1947 সালে বিশ্বের মোট মজুদকৃত সোনার 70% মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তগত ছিল। মার্কিন ডলারের প্রাসঙ্গিক কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রার নাম হলো মার্কিন ডলার, মুদ্রার প্রতীক ডলার ব্যাংকোর USD, এর সাংকেতিক চিহ্ন ডলার। তবে অন্যান্য দেশের ডলার নামের মুদ্রা থেকে আলাদা করার জন্য আন্তর্জাতিক দলিলাদিতে মার্কিন ডলারকে US ডলার লেখা হয়। এর 1 শতাংশের নাম সেন্ট, $1 $100 এর সমতুল্য। কাগজে নোটের নকশা অনুযায়ী একে চলতি ভাষায় গ্রিন বাক হিসেবে অভিহিত করা হয়ে থাকে। মার্কিন কংগ্রেস 1885 সালে একটি প্রবর্তন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ড কারেন্সি হিসেবে পরিগণিত হয়। এটি বর্তমান বিশ্বের সর্বাধিক প্রচলিত মুদ্রা। মার্কিন যুক্তরাষ্ট্রে ছাড়াও আরও কিছু দেশ ডলারকে সরকারি মুদ্রা হিসেবে ব্যবহার করে, তবে সেগুলোর মূল্যমান আলাদা। মার্কিন ডলারের আন্তর্জাতিক ব্যবহার 2 ধরনের, প্রথমত এটি আন্তর্জাতিক দেনা পাওনা মেটানোর মুদ্রা, দ্বিতীয়ত এটি বহুল প্রচলিত একটি রিজার্ভ কারেন্সি। তবে ইউরো প্রচলনের পর থেকে মার্কিন ডলারের প্রভাব ধীরে ধীরে কিছুটা কমতে শুরু করে। 1995 সালের হিসাব অনুযায়ী বিশ্ববাজারে চালু থাকা ডলার $380 billion 38,000 কোটি এর 2/3 রয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে। 2005 সাল নগদের পরিমাণ দ্বিগুণ হয়ে $760 billion 76,000 কোটি পৌঁছেছে, এর অর্ধেকই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিরে। মার্কিন ডলার যেভাবে আন্তর্জাতিক বাণিজ্যের সাধারণ মুদ্রা হলো, কোনো একটি দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সেই দেশের স্থানীয় মুদ্রার ব্যবহার প্রচলিত থাকে।
বাংলাদেশের ক্ষেত্রে যেমন টাকা এক প্রান্ত থেকে অপর প্রান্তে গ্রহণযোগ্য, দেশের ভেতরের ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে আমরা তাই টাকা ব্যবহার করি। কিন্তু যখন অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি অথবা কোনো দেশে ঘুরতে যাই, তখন আর দেশীয় মুদ্রা টাকা ব্যবহার করতে পারি না। পছন্দের দেশে বাণিজ্য, ভ্রমণ বা চিকিৎসার প্রয়োজনে যেতে হলে পাসপোর্টে তখন মার্কিন ডলার ইন্ডোর্স করে নিতে হয়। তারপর ডলারকে সেই দেশের মুদ্রায় কনভার্ট বা রূপান্তর করে নিজেদের দরকারি কাজটা করে থাকি।